জুয়াডাঙ্গায় থাইকুলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সজল হোসেন নামের এক কৃষক। ফলন ভালো হওয়ায় মোটা অঙ্কের লাভের আশায় সজল, স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় নতুনে ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জুয়াডাঙ্গা জেলায় 229 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুলের আবাদ করেছেন কৃষকরা। এর মধ্যে থাই জাতের টক কুল উৎপাদন করে সফলতা পেয়েছেন সজল আহমেদ নামে এক তরুণ। সজল জানান, বিঘা প্রতি প্রায় 300 কুল গাছ লাগিয়েছেন তিনি। এতে প্রতি বিঘায় তার খরচ হয় প্রায় 30,000 টাকা। এবছর তার বাগানে যে ফলন হয়েছে তাতে প্রতিটি গাছে অন্তত এক মন করে কুল পাওয়া যাবে, এতে মোটা অঙ্কের লাভের আশা করছে। কৃষি কর্মকর্তারা জানান, একবার গাছ লাগালে 4-5 বছর একই গাছ থেকে কুল পাওয়া যায়, তাই থাই টক কুল খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। থাই জাতের টক কুল এদেশে নতুন, তাই বাণিজ্যিক ভাবে এ জাতের কুলের আবাদ করা হলে আর্থিক ভাবে লাভবান হবেন কৃষকেরা, এমন অভিমত সংশ্লিষ্টদের। খবর নিউজ 24, কাদিরুল ইসলাম সাজু, অক্ষর মাল্টিমিডিয়া, ঠাকুরগাঁও।